আমাদের বিদ্যুৎ কর্তৃপক্ষ এই পর্যন্ত তবে আমি মৌখিকভাবে যে ঘটনা আমরা করতে চাই যে যেটা বাংলাদেশের যে ঘটনা আমরা করছি তো এটা হচ্ছে আমরা যেটা ভারতের কথা বললাম যে এটা অত্যন্ত দুঃখজনক মানে একটা হামলার প্রতিক্রিয়া যদি পাল্টা অন্য সম্পূর্ণ অবলম্বন দিয়ে মন্দির মসজিদে যদি হামলা হয় মুসলিম সম্প্রদায়ের দোকান কথা আমরা শুনেছি সেখানে হামলা হয়েছে এবং অনেকে বলেছেন মুল্লা মোহাম্মদ রসুল্লাহ তাহানি ঘটনা ঘটেছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক কারণ সেখানে আমরা যারা বলতে চাই আমরা এর আগে আমরা বলেছি আমাদের ত্রিপুরা ভাই বোনরা অফেন্ডেড বিরুদ্ধে আছে তাদেরকে আমরা বলেছি যে বাংলাদেশে এমনিতেই আমরা অর্থ এরপরে যদি আপনারা যদি এই ধরনের ঘটনা ঘটান তাহলে তো এদেশে আমাদের মানে দেশে থাকার একটা কঠিন অবস্থা তো সেই কারণে আমরা ভারত সরকার এবং ত্রিপুরার যে সমস্ত সমাজসেবক আছে নেতৃবৃন্দ আছে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান যে তারা আমাদের দেখায় ব্যথিত এটা ঠিক আছে তারা তো শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করলে এটা আমাদের জন্য গৌরব এটা আমরা চাই যে তারা এই কাজটা কিন্তু এই প্রতিক্রিয়া দেখাতে গিয়ে যদি ওইখানে যেটা ঘটেছে এবং ভবিষ্যতে যাতে মানে এটা তো দুঃখজনক ভবিষ্যতে যাতে ওইখানে কোনো মসজিদে কিংবা মুসলিম সম্প্রদায়ের আঘাত না হয় এবং তাদের নিরাপত্তা তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে ত্রিপুরাবাসী এবং তাদের কাছে আমরা আজকে এই সংবাদের মাধ্যমে আহ্বান জানাবো তারা ধরুন সেইখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে যদি মানে অবশ্যই সুরক্ষা দেবে তাদের ধর্মস্থান সেগুলো তারা সুরক্ষিত রাখবে এবং তারা যদি সেই কাজটা করে তো সেটার একটা ইতিবাচক প্রভাব আমাদের উপর বাংলাদেশের যে মানে হিন্দু সম্প্রদায় আমরা জানি যে কুমিল্লা যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং একজন স্থানীয় কাউন্সিলর তিনি তার মানে লোকজন নিয়ে কিন্তু এই প্রতিমা রক্ষায় তিনি এগিয়ে এসেছিল এবং চেষ্টা করেছিলেন তারা কিন্তু আহত হয়ে মানে তারা এখনো চিকিৎসাধীন এবং আমরা দেখেছি গাজীপুরে সেখানে যখন প্রতিমা ভাঙতে ভাঙতে এসেছে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষই তাদেরকে ধরে আটক করেছে তো সব জায়গায় বাংলাদেশে আমরা সংখ্যালঘু যারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা তারা কিন্তু আমাদের প্রতি অত্যন্ত সম্মান করছে এবং আমরা দেখেছি কুমিল্লার দিকে পাবে যে উদাহরণমূলক নিয়ে এই ঘটনাটা সেখানে বেশিরভাগ মানুষ মুসলিম এবং তারা অর্থনৈতিক অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে ওই পূজাটা তারা মানে ই করে সহযোগিতা এবং বাংলাদেশের বেশিরভাগ মন্দিরে আমরা কিন্তু সেই চেষ্টা পাই আমি শুধু মন্দির বিষয় না সামগ্রিকভাবে আমাদের জীবন যাপনে বেশিরভাগ আমাদের জীবনে আমরা যে সহযোগিতা সেগুলো বাংলাদেশের মুসলিম সম্প্রদায় তাদের সহযোগিতা আমরা বসবাস করি এবং আজকে যারা আপনারা প্রতিবাদ করেছেন তার বেশিরভাগ কিন্তু মুসলিম সম্প্রদায় তো সেই কারণে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ দেশের বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক এটা মানে আমাদের কোনো বলতে কুণ্ঠা নেই এবং এটা সত্য কথা গুটি কয়েক আমরা এখানে যেটা আমরা তদন্ত করে দেখেছি কোনো ধর্মীয় উন্মাদনা নেই এটা ধর্মের জন্য বিভিন্ন সময় যে হামলাগুলো ঘটছে তা নেই প্রত্যেকটি ঘটনা আমরা দেখেছি যে স্থানীয় রাজনীতিবিদদের উস্কানিতে তাদের গোপন একটা ইচ্ছা প্রতিফলন ঘটাতে গিয়ে পক্ষ বিপক্ষ করতে গিয়ে আমরা দেখেছি যখন দুইজনই এমপি ক্যান্ডিডেট দুইজনই নিজেরা নিজেরা আধিপত্য বিস্তার করতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং কল্যাণের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা জমহনকে একই ঘটনা তো সেই কারণে আমরা মনে করি এই রাজনীতিকদের খপ্পর থেকে আমাদের বাঁচানোর জন্য আমরা পৃথক নির্বাচন পাবেন পৃথক নির্বাচন যদি হয় তাহলে এই সমস্ত রাজনীতিবিদরা আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করা যে এই পক্ষ লাথি দিল ওই পাশে ওই পক্ষ থেকে লাথি দিল ওই পাশে এই লাথালাথি করার সুযোগটা পাবে এবং সে একই সঙ্গে এই যে বাংলা বারবার যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের একটি হাজার বছরের সম্প্রদায় সম্প্রীতির দেশ এই দেশের সুনামটা মানে ক্ষুণ্ণ হচ্ছে আমরা তো এই দেশের অধিবাসী আমরা এই দেশেই থাকতে চাই এই দেশ থেকে আমরা চলে যেতে চাই অতএব এই দেশের সম্মান মর্যাদা রক্ষা করা আমাদেরও দায়িত্ব আমাদের কারণে সামান্য কারণে যদি বিশ্বব্যাপী এই যে নিয়ে যেভাবে প্রতিক্রিয়া হয়েছে আপনারা দেখেছেন সেটা নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের সাধারণ জনগণের বিষয়ীয় আজকে তাদের মান মর্যাদা এবং তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে তো সেই কারণে একটা স্থায়ী সমাধান হওয়া দরকার সেই স্থায়ী সমাধান হচ্ছে পৃথক নির্বাচন ব্যবস্থা একটি সংখ্যালঘু বিষয় মন্ত্রণালয় এই যে যদি হয়ে যায় তাহলে এই রাজনৈতিক দুষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এই সুযোগগুলো পাবে এই হচ্ছে আমাদের বক্তব্য এবং একই সঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা প্রশ্ন করবেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন এখানে নির্বাহী সভাপতি আছেন প্রধান সমন্বয়কারী আছেন আমাদের বরিষ্ঠ সহসভাপতি আছেন এনারা যে কোনো প্রশ্ন সমাধান আমরা তিনটা টিম নিয়েছি একটা হচ্ছে আমরা ঢাকা থেকে আমরা 14 সদস্যের টিম নিয়েছি আমরা কুমিল্লায় গিয়েছি নোয়াখালী গিয়েছি এবং রংপুরে গিয়েছি আমরা
আমাদের চট্টগ্রাম থেকে একটা টিম ছিল তারাও এখানে 12 সদস্যের একটা টিম তারা এই অঞ্চলে আমরা কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম সহ এই অঞ্চলের কক্সবাজার জেলা বলেছে আমাদের প্রত্যেক জেলায় নেতৃত্ব আছে তারাও এইগুলো আমাদের নারায়ণগঞ্জের একটা টিম তারাও বিভিন্ন কাজ করেছে আমাদের আচ্ছা আমরা ঘটনা ঘটেছে 13 তারিখ আমরা 14 তারিখ থেকে আমরা করেছি 14 তারিখ ১১ 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 ১